স্বামী লক্ষ্মণানন্দ সরস্বতীঙ্কু খুব ভালোভাবে জানিছিলেন। সে দীর্ঘ 40 বর্ষ ফুলবাণীরে রহি আদিবাসী মানুষের সেবা করেছিলেন। বিশেষ করে আদিবাসী মানুষের শিক্ষাগত উন্নতি, তাঁর সামাজিক উন্নতি, তাঁর ভাষাগত উন্নতি এবং তাঁকু ধর্মপ্রাণ রূপে গড়ি তোলার লাগি স্বামী লক্ষ্মণানন্দর বহুত বড় অবদান লা। এবং তাঁকর এইসব কামরে কেতে গুড়ি সংগঠন তাঁকু অহংকার জেলেসি হয়েছিল এবং তাঁকু বিভিন্ন সময়ের হত্যা করা চেষ্টা করেছিল। বিশেষ করে 2007 মশিয়ার 25 তারিখ তাঁকু ডিসেম্বর 25 তারিখ দিন তাঁকু হত্যা উদ্যম করা যাইছিল এবং হত্যা উদ্যম করা গলা পরে সে কটক মেডিকাল বহুদিন ধরে পড়ে রয়েছে এবং সে সময়ের তাঁকু রাজ্য সরকার সবু প্রকার সুরক্ষা দেবে বলে ঘোষণা করেছিল। কিন্তু তার পরবর্তী অবস্থায় 8 মশিয়ার 7 ঘটনা ঘটলা 8 মশিয়ার তাঁকু হত্যা করা এবং সবুর আশ্চর্য কথা যেতবে তাঁকু হত্যা করা গলা সিআরপিএফ তাঁর পাখে যে দিয়া যাই সিআরপিএফ নথিলে ওড়িশা পুলিশের যে গোটি দল তাঁকু দিয়া যাই সেমানে মধ্য ছুটিতে পড়ে এবং তাঁকু অত্যন্ত নির্মম ভাবে হত্যা করা গলা। তাঁকর সহযোগী 4 সহযোগী মধ্য হত্যা এথিপাই 3টি কমিশন বি বসিছিল, জষ্টিস পাণিগ্রাহী কমিশন, জষ্টিস মহাপাত্র কমিশন এবং জষ্টিস নাইডু কমিশন। এই 3টা যাক কমিশন রু 2 কমিশন তাঁকর রিপোর্ট দিয়ে সারিছেন। সে রিপোর্ট গুড়া আজ পর্যন্ত কোণ পাই সার্বজনীন করা যায় নাই মু মাননীয় মুখ্যমন্ত্রী পচারুছি এবং অবিলম্বে সে এই রিপোর্ট গুড়িক সার্বজনীন করন্তু বিধানসভার কিংবা প্রেস কনফারেন্স মাধ্যমে এই রিপোর্ট গুড়াক সার্বজনীন কর। এবে গোটে কথা আপনার আসিথিব জানিথিবে যে মাননীয় হাইকোর্ট দেবাশিষ হোতা নামক জনে ব্যক্তি হাইকোর্টকু যাইছিলেন এবং সে কইদিলে যে কোন পাই তাঁকর সিবিআই তদন্ত করানো যাব তার জবাব রাখন্ত। মাননীয় হাইকোর্ট তাঁকর যুক্তি দেখি অর্ডার দেলে যে এইটা ওড়িশা সরকার পচারে কোণ পাই সিবিআই তদন্ত করা যাব না। সিবিআই তদন্ত নিহতি হওয়া আবশ্যকতা রয়েছে। মাননীয় হাইকোর্ট যে অর্ডার দিয়েছেন তাকে আমি সমর্থন করছু এবং ওড়িশা সরকার অবিলম্বে এর তদন্ত সিবিআই কু দিয়ন্তু এবং সবু কথা স্পষ্ট করে লোকঙ্ক সামনে রখা যাও। তাঁকু কাহিকি হত্যা করা গলা এবং হত্যা পূর্বর কাহিকি পুলিশ উইথড্র করা গলা এসব কথা গুড়ে অত্যন্ত স্পষ্ট ভাবে ওড়িশা সরকার রাখন্তু।